হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলের পুষ্টির মান কিন্তু অনেক যেমন ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই সমৃদ্ধ ক্যাস্টোরয়েলের রয়েছে অনেক ধরনের পুষ্টি উপাদান যা আমাদের চুলের ফলিকল এবং ত্বকে পুষ্টি যোগায় এবং ঝকঝকে উজ্জ্বল ত্বক কিন্তু আমাদের সবারই স্বপ্ন থাকে এছাড়া নানা ধরনের সমস্যার সমাধান করে থাকে ক্যাস্টর অয়েল রেড়ির বীজ থেকে কোনো প্রসেসারের মাধ্যমে তেল নিষ্কাশিত হয়েছে তারই উপর ভিত্তি করে ভিত্তি করে ক্যাস্টর অয়েলকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায় যেমন কল প্রেস ক্যাস্টর অয়েল এবং ব্ল্যাক ক্যাস্টর অয়েল তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ব্রোন প্রতিরোধে কিন্তু ক্যাস্টর অয়েল ব্যাপক ভূমিকা পালন করে থাকে আজকাল আজকালের সময় একটি অতি সাধারণ সমস্যা হলো ব্রোন আমাদের মুখে একটু ময়লা হচ্ছে ড্রাগ সার্কেল পড়ছে নানা ধরনের সমস্যা কিন্তু আমাদের লেগেই আছে এবং মুখের ময়লা হয়ে একটা সময় গর্ত হয়ে কিন্তু সেখানে ব্রন হয়ে যাচ্ছে সাধারণত কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এটি একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে অহেতুক চিন্তা কাজের চাপ ইত্যাদি নানা কারণে কিন্তু আমাদের ব্রণের সমস্যা হয়ে থাকে আবার বাজারে নানা প্রসাধনীর কারণে ত্বকের স্বাভাবিক যে ময়শ্চারাইজার টেনে নেয় ক্যাস্টর অয়েল ত্বকের সেই আর্দ্রতা এবং ময়শ্চারাইজার কিন্তু ব্যালেন্স করে থাকে কিভাবে আপনি এই ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন আপনার যেখানে যেখানে ব্রোন আছে সেখানে সেখানে খুব সামান্য পরিমাণে ক্যাস্টর অয়েল আপনি লাগাতে পারেন এক ফোঁটা ক্যাস্টর অয়েল আপনি আপনার ব্রোনের উপরে প্রতি রাতে লাগিয়ে দিবেন লাগানোর পর একটি গোলাকৃতভাবে আপনি মাসাজ করবেন যেমন আপনার এখানে যদি ব্রোন থাকে তাহলে আপনি এক ফোঁটা নিয়ে ঠিক এভাবে গোলাপ করে মাসাজ করতে থাকবেন এভাবে যদি আপনি মাসাজ করতে পারেন তো এবং ত্বকে লাগিয়ে রাখতে পারেন এবং লাগিয়ে রেখে সকালে ভালো করে ধুয়ে ফেলবেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার বনের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তারপর অনেকেরই চোখের কালো ভাব দাগ আছে বা চোখের উপর একটা কালো ভাব থাকে দৈনন্দিন জীবনে চিন্তা পরিশ্রম এবং ত্বকের যত্ন না নেবার ফলে তখন কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগই একটি অতি সাধারণ ও বড় সমস্যা হয়ে যায় শরীরের অন্য জায়গা থেকে চোখের তলার চামড়া তুলনামূলকভাবে কিন্তু আমাদের নরম থাকে তাই এর যত্ন নিতে হয় আমাদের অতি সাবধানে কিভাবে দূর করবেন রাতের বেলা শোবার সময় সামান্য ক্যাস্টরয়েলের সাথে আপনি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেবেন তারপর আঙ্গুল দিয়ে হালকাভাবে ঠিক এভাবে এভাবে করে মাসাজ করতে থাকবেন কিছুদিনের মধ্যে আপনি চোখে পড়তে শুরু করবে যে আপনার এই এছা মানে এই চোখের কালো ভাবটা আর নাই এছাড়াও আলু রসের সাথে ক্যাস্টরয়েল দিয়ে কিন্তু আপনি চোখের উপরে লাগিয়ে রাখতে পারেন এজিং বা রিঙ্কেলস দূর করতে সাহায্য করে থাকে বয়স বাড়ার সাথে সাথে ত্বকের সব উপাদানের কার্যক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে রিঙ্কেলস ত্বকের মধ্যে থাকা কোলাজের উৎপাদন কম হয়ে যাওয়ায় ত্বকের মেস্তা কুচকানো ভাব ইত্যাদি আবির্ভাব ঘটে এক্ষেত্রে নিয়মিত ক্যাস্ট্রয়ল ব্যবহার করে রিঙ্কেলস দূর থেকে নিস্তার রিঙ্কেলস থেকে নিস্তার পাওয়া যায় যেভাবে ব্যবহার করবেন রাতের বেলা আপনি শোবার সময় মুখের মেকআপ ভালো করে তুলে নিন তাতে এবং হাত মুখ ভালো করে ধুয়ে আপনি মানে খুব ভালো করে আপনি ধুয়ে নেবেন না হলে কিন্তু নতুন ব্যাকটেরিয়া সংক্রমণের একটা ভয় থাকে হাতে সামান্য তেল নিয়ে আপনি ভালোভাবে মুখে মাসাজ করুন এছাড়াও আপনারা রোজ ব্যবহৃত ময়েশ্চারাইজার সাথেও কিন্তু এই ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন মিশিয়ে দেবেন দিয়ে আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনারা ভালো একটা ফলাফল পাচ্ছেন ঠিক এভাবে আপনারা ক্যাস্টর অয়েল ব্যবহার করুন তো বিওয়ার্স আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তার সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ